অনেকে যৌন নিপীড়ন শিকার হয়েছেন আমি পেয়েছি যে ভাগ সময় পরীক্ষার খাতা মনে হয় নাম মূল্যায়ন করে নাম্বার দেওয়া এই যে আমাদের মেয়েগুলো যে মেয়েরা যারা বিভিন্নভাবে বিভিন্নভাবে কথাবার্তা শিকার হয়েছে আমি নিজেও অনেক টিচারের প্রতি আমার সাথে দুর্ব্যবহার করেছে আফজালের কথা যদি আমরা বলি উনার বিরুদ্ধে কিন্তু দুই হাজার নয় সালেরও একটা অভিযোগ ছিল যে অভিযোগে হচ্ছে উনি আমাদের সিনিয়রদের সাথে হচ্ছে যৌন হয়রানি করেছিলেন যারা বোরকা পরে তাদেরকে হচ্ছে উনি বিভিন্নভাবে হেনস্থা করে সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি যৌন নিপীড়ক হিসেবেই আখ্যায়িত ডিপার্টমেন্টের আগেও তার কেলেঙ্কারি রয়েছে এগুলো সেটা বারবার এসেছে কিন্তু নানান সময়ে কিভাবে যে উনি বেঁচে গেছেন সেটা আমাদের প্রথম নয় আফজাল স্যার এবং নরিন ম্যাম ওনাদেরকে পদত্যাগ করতে হবে যেহেতু ওনারা দেশে আছেন কিন্তু ওনাকে ওনাদেরকে আমরা আর ডিপার্টমেন্টে দেখতে চাই না রেডলি থ্রিটিনিয়া কাভয় খুব ছিলাম কারণ আমাদের কথা বলার তেমন সাহস ছিল না যে আমাদের যে মাস দেওয়া হতো আমরা সেটাই মেনে নিতাম ঠিক আছে কিন্তু একই প্রশ্নে পরীক্ষা নেওয়া তারপর পরীক্ষার ডেট ঠিকমতো না হওয়া পরীক্ষা শেষ হয়ে ফলাফল প্রকাশ দুই তিন মাস চার মাস অনেক পর আমরা কি পরীক্ষা দিয়েছি কোন পরীক্ষা দিয়েছি সেটাই ভুলে গেছি এমন অবস্থা যে এত দেরি হচ্ছে ফলাফল প্রকাশে এসব কারণে এত অন্যায় অবিচার স্বৈরাচারী এই ডিপার্টমেন্টে পড়ে এ কারণে হচ্ছে আমরা এসেছি যাতে করে আমাদের এই শিক্ষকগুলো না থাকে তাহলে আমরা একটু শান্তি মতো আমরা পড়াশেখা শেষ করতে পারি আর জুনিয়ররা যাতে এতগুলো অন্যায় না ফেস করে অনেকে যৌন যৌনির শিকার হয়েছেন আমি পেয়েছি যে ভাগ সময় পরীক্ষার খাতা মনে হয় নাম মূল্যায়ন করে নাম্বার দেওয়া তারপর হচ্ছে পরীক্ষার সময় পরীক্ষার মিট পরীক্ষার সময় ঠিক রাখা এক এক সময় এক একজন টিচার পরীক্ষা নিয়ে ফেলা তারপর হচ্ছে কোয়েশ্চিন সিলেবাসের বাইরে হরা এইসব নিয়ে আমার প্রবলেম হয়েছে এই যে আমাদের মেয়েগুলো যে মেয়েরা যারা বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা শিকার হয়েছে আমি নিজেও অনেক টিচারের প্রতি আমার সাথে দুর্ব্যবহার করেছে আমার সাথে এমনভাবে কথা বলেছে যে একটা শিক্ষকের কথা বলা উচিত না যেখানে আমি কোনো বলি করি নাই তারপরে তারা তাদের একটা আক্রোশ মেটানোর জন্য হয়তো বা কথা বলা বলছে আমার কথাগুলো হয়তো যুক্তি ছিল কিন্তু তাদের মন মতো না হওয়ার কারণে তারা কি করছে এই কথাগুলোকে তাদের মতো ইউজ করে আমাদেরকে বিভিন্নভাবে প্রবলেম সৃষ্টি করছে পরীক্ষার সময় নাম্বার এ নিয়ে সমস্যা একজন টিচার খাতায় দেখতেছে না সে তার ডেট ঠিক মতো ফালাচ্ছে না কোনো মিড উইকের কোনো আনা নাই এবং যাদের নামগুলো আসে মুনিম তারপর মিনা তারপরে আফজাল লোরিন নৌরিন আমাদের নীল দলে যখন আমরা কোটা বিরুদ্ধে আন্দোলনে যখন আমাদেরকে মেরে ফেলতেছে আমরা ছিলাম তখন তারা আমাদের সরাসরি আমাদের বিপক্ষে ছিল এবং আফজাল যার কারণে আমরা মনে করি যে আমাদের এটা একটা সংস্কার প্রয়োজন আমাদের টিচারগুলো উপসারণ করার জন্য এবং যাদেরকে আমরা উপসারণ করতে চাই তাদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে পদত্যাগ করতে হবে আমরা যদি আফজাল মানে আফজালের কথা যদি আমরা বলি উনার বিরুদ্ধে কিন্তু দুই হাজার নয় সালেরও একটা অভিযোগ ছিল যে অভিযোগে হচ্ছে উনি আমাদের সিনিয়রদের সাথে হচ্ছে যৌন হয়রানি করেছিলেন এবং দু হাজার নয় সালে সেটার প্রেক্ষিতে আমরা ওনাকে মানে টিচাররা ওনাকে চেয়ারম্যান পদ থেকে সাসপেন্ড করেছিলেন ফার্স্ট ব্যাচ থেকে শুরু করে আমরা টুয়েলভ ব্যাচ ষোলোটা ব্যাচ ডিপার্টমেন্টে আসছে এবং চোদ্দোটা ব্যাচ পর্যন্ত হচ্ছে ওনার ক্লাস সবাই পাইছে তো যারাই পাইছে তারাই মোটামুটি বিভিন্ন ধরনের স্ল্যাং ইউজ এবং বিভিন্ন ধরনের যৌন নিপীড়নমূলক কর্মকাণ্ডের শিকার হয়েছে এবং নরেন ম্যাম যেটা করতেন যে উনি হচ্ছে যে এলাকার যে একটা প্রভাব থাকে না যে উনার এলাকার যা যারা তাদেরকে একটু বেশি উনি দেখতে পারে বা উনি এক্সাম হলে আসলে ইভেন ক্লাসের যেটা বলি যে ক্লাসের সময় শেষ হয়ে যায় সে ক্লাসে আসে না সে এরপরে ক্লাসে আসে ক্লাসে এসে স্টুডেন্টদেরকে না দেখলে সে আবার হচ্ছে স্টুডেন্টদের উপরে চওড়া হয় যে তোমরা কেন ক্লাসে নাই কিন্তু উনি ক্লাসের টাইম শেষ হওয়ার পরে এসেছেন ইভেন যারা বোরকা পরে তাদেরকে হচ্ছে উনি বিভিন্নভাবে হেনস্থা করে এরপরে হচ্ছে যে মানে উনার কাছে কেউ কোনো প্রবলেম নিয়ে গেলে টিচারের কাছে আমরা কেন যাই কোনো সাহায্যের জন্য কিন্তু উনি সবসময় এমন একটা বিহেভ করেন যে উনার কাছ থেকে কোনো সাহায্য আমরা পাই না ইভেন উনি হচ্ছে যে আমাদের সিনিয়রদের সাথে নাম্বার ট্যাম্পারিং এর সাথে জড়িত সেটা আফজাল এবং নরেন দুজনই আমরা এখানে একটি যৌক্তিক দাবি নিয়ে এসেছি যেখানে চারজন শিক্ষকের বিরুদ্ধে সরাসরি তিনশো পেজের আমরা প্রমাণ সহ ডিপার্টমেন্টে সেটা প্রোভাইড করেছি এর ভিতরে ডক্টর আফজাল হোসেনের নাম বেশিরভাগই আসছে সকল শিক্ষার্থীদের কাছ থেকে সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি যৌন নিপীড়ক হিসেবেই আখ্যায়িত ডিপার্টমেন্টের আগেও তার কেলেঙ্কারি রয়েছে এগুলো সেটা বারবার এসেছে কিন্তু নানান সময়ে কিভাবে যে উনি বেঁচে গেছেন সেটা আমাদের বোধগম্য নয় পরবর্তী যদি আমরা সংশেদ নরিনের কথা বলি উনি আমাদের কোটা বিরোধী যে বৈষম্যবিরোধী যে আন্দোলন চলাকালীন উনি আমাদের বিপক্ষে অবস্থান করেন উনি একজন নীলধনের সদস্য এবং তিনি নানান ধরনের অভিযোগে অভিযুক্ত ডিপার্টমেন্টে তিনি নানান ধরনের স্বেচ্ছাচারিতায় স্বেচ্ছারিত করে এতদিন এসেছেন ভয়ে মার্কের ভয়ে বিভিন্ন ভয়ে শিক্ষক শিক্ষার্থীরা কথা বলতে পারেনি আজ তারা সেটি সুযোগ পেয়েছে এবং আমরা এটি অবশ্যই একেবারেই দাবি নিয়েই আমরা ঘরে ফিরব কিছু হইলেই তোমাদেরকে সাসপেন্ড করব এগুলা কি অনেক হয়েছে তো আমরা চাই আমরা যা সাফার করছি আমাদের তো লাইফ শেষ আমাদের যে সময়টা চলে গেছে সেগুলো শেষ আমরা তখন বলতে পারি পারিনি কারণ আমাদের অনেক বাধা ছিল আমরা জুনিয়র ছিলাম তখন আমরা বলতে পারি নাই কিন্তু আমরা চাই না যে আমাদের জুনিয়ররাও এগুলো সাফার করুক আমরা চাই ওনারা যে দুইজন আফজাল স্যার এবং সরি স্যার বলছি তারপর আমি এখনও পর্যন্ত আমি তাদেরকে সম্মান দিয়ে যাচ্ছি আফজাল স্যার এবং নরিন ম্যাম ওনাদেরকে পদত্যাগ করতে হবে যেহেতু ওনারা দেশে আছেন কিন্তু ওনাকে ওনাদেরকে আমরা আর ডিপার্টমেন্টে দেখতে চাই না আমাদের একটাই কথা আমরা আর ওনাদেরকে ডিপার্টমেন্টে দেখতে চাই না আর বাকি যে দুজন আছেন মিনা এবং মুনিম। এনারা বাহিরে আছেন এনাদেরকে অবাঞ্চিত ঘোষণা করে সারা জীবনের জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে বের করে দিতে হবে আমরা ঠিক এই কারণেই এখানে দাঁড়িয়েছি সবাই মিলে দাঁড়িয়েছি আমাদের যে প্রথম ব্যাচ থেকে শুরু করে শেষ ব্যাচ পর্যন্ত সবাই এখানে উপস্থিত